খাতায় কলমে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। আবহবিদদের একাংশের মতে মৌসুমি বায়ুকে সক্রিয় করার জন্য এই মুহূর্তে কোনো নিম্নচাপ অবস্থান করছে না, আর সেই কারণেই ভারী বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। আবহবিদরা আরও জানাচ্ছেন, জুন মাসে বৃষ্টিপাতের একটা বড় ঘাটতি ছিল, জুলাই মাসে দেশ জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছিল মৌসুম ভবনের পক্ষ থেকে। মাস যত এগোবে ভোল বদলাবে আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে তাপমাত্রা সামান্য বাড়বে, সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এদিকে দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির আকাল, সেই সময় ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ রংপুর, রাজশাহী এবং উপকূলবর্তী চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নিব কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজ ওয়েদার আপডেটে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে, আগামীকাল ও বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে নিচের দিকে জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে 200 মিলিমিটার তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী দু এক পশলা প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে, হালকা মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে মালদাহ এবং দক্ষিণ দিনাজপুরে। তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা শিবপুর, সিদ্ধি, ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর পর্যন্ত বিস্তৃত। গুজরাট সংলগ্ন এলাকায় একটি অফশোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরল পর্যন্ত। দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে একটি নিম্নচাপ এলাকা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে, আগামী 3-4 দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে, জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি, তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে, বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার ও শুক্রবারে। উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেলে নিচু এলাকা প্লাবিত হতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে, পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে, ধস নেমে যান চলাচল ব্যাহত হতে পারে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 30-34 ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে, যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী 48-72 ঘন্টায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাট, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা।